ইলিশ পোলাও শুনতে যেমন অনেক মজার মনে হয়, ঠিক তেমনই অনেক টেস্টি এবং মজাদার। যারা নতুন এখনও ইলিশ পোলাও রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটি অনেক সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি, চলে আসলাম আপনাদের মাঝে ইলিশ পোলাও সহজভাবে রান্না করে দেখানোর পদ্ধতি নিয়ে। আজকে আমি দেখাবো একদমই সহজেই পেঁয়াজ ছাড়া কীভাবে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে ইলিশ পোলাও রান্না করা যায় সেটারই নিয়মকানুন। এই যে আমি এখানে পেঁয়াজ যেহেতু নেই, অবশ্যই পেঁয়াজ পাতা আছে ডিপ ফ্রিজে। আমাদের ঘরে বেশিরভাগ মানুষই আমরা এখন পেঁয়াজ পাতা রাখি। সেই পেঁয়াজ পাতা নিয়েছি এক বাটি, আর আমি 4-5 রসুনের কুঁশ নিয়েছি, তো আর একটি টমেটোর অর্ধেক কুরসি করে আমি নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলোকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডার মেশিনে। আপনারা চাইলে শিল ফাটাতেও বেটে নিতে পারেন, যে যেভাবে ইচ্ছে ব্লেন্ড করে নিলেই হবে। আপনারা চাইলে একটি টমেটো সম্পূর্ণও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আমি এই 4টা উপকরণ সম্পূর্ণ ব্লেন্ড করে নিচ্ছি। طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما احلاك يا رمضان। আর ব্লেন্ড করা শেষ, প্রায় আধা বাটির মতো হয়েছে। আমি এগুলোকে রেখে দিয়েছি এক সাইডে। এখন আমি একটা ফ্যানে তেল দিচ্ছি, সরিষার তেল। প্রায় আধা কাপের চেয়েও একটু বেশি দিয়েছি, কারণ এ তেলে আমার পুরো রান্নাটা হবে। আর আমি 2 ফোর্থ মানে 2 গ্লাস চাউল, চাউলটা হচ্ছে পোলাওর চাউল। অবশ্যই পোলাওর চাউল দিয়ে পোলাও ইলিশ পোলাও রান্না করতে হয়, কোনো বাসমতি রাইস দিয়ে ইলিশ পোলাও অত বেশি মজা হয় না। এখন আমি তেলটা একটু গরম হওয়ার পরে আমি যে ব্লেন্ড করা উপকরণগুলো রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে কষিয়ে নিব তেলের ভিতর। যতক্ষণ পর্যন্ত না এটার উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নিব। এ ভাজার উপরেই নির্ভর করবে আমাদের রান্নার স্বাদটা। তো আমি সবগুলো উপকরণ দিয়ে এখন নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া এবং জিরা পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ চেয়ে একটু কমই দেওয়া ভালো। দরকার হলে, প্রয়োজন হলে আরেকবার দেওয়া যায়, বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যায়। তা আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমার ঘরে থাকা পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে আপনাদের মন মতো পেঁয়াজ বেরেস্তা করে একদম ফ্রেশও দিতে পারেন। অনেকে বলবে না অনেক কালো পেঁয়াজ বেরেস্তাটা, আসলে আমি যেদিন করেছিলাম একটু লালচে হয়ে গিয়েছে বেশি, আর ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার কারণে আরও একটু কালো মনে হচ্ছে, আসলে অত বেশি কালো না। তারপরেও আপনারা চাইলে ফ্রেশ এবং একদম ব্রাউন কালার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ন্যাচারালটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যাই হোক, দেখতে পাচ্ছেন বেরেস্তা দেওয়ার পরে অনেকক্ষণ আমি ভেজে নিয়ে একদম শুকনো করে নিয়েছি, তেলটাও উপরে উঠেছে আর মশলাপাতিগুলো একদম বুনা বুনা হয়েছে। এর উপরেই আমি দিয়ে দিচ্ছি আমার ছোটো ছোটো করে আমি টুকরা করে নিয়েছি সেই ইলিশ মাছ। এটা একদমই পদ্মার ফ্রেশ ইলিশ মাছ, তো এটাকে আমি ছোটো করে টুকরা করে নিয়েছি, 2 টুকরা 3 টুকরা যে যেভাবে খেতে চাইবে খাবে। এই জন্য ছোটো করে নিচ্ছি যেন ভিতরে সব কিছু ঢুকে মশলাপাতিগুলি। তো এখন এগুলোকে আমি এই ফিটটা দিয়ে এভাবে রেখে ঢাকনাটা দিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিটের মতো এভাবে হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছেন এগুলোকে উল্টিয়ে দিব। তার আগ দিয়ে আমি 3টা জিনিস অ্যাড করব। একটা হচ্ছে ক্যাপসিকাম, আরেকটা হচ্ছে গাজর। এগুলো হচ্ছে আমি এটা অ্যাড করতেছি, আপনারা চাইলে করবেন না চাইলে করবেন না। তো আমি মাছটা উল্টানোর আগে করতেছি, কারণ এই জিনিসগুলো মাছ উল্টানোর সময় কিন্তু নিচের দিকে চলে যাবে, এই কারণে মশলাপাতি যেন সবজিগুলোর ভিতরে ঢুকে, তার জন্যই আমি উপরের দিকে দিয়েছি, না হলে কিন্তু মাছগুলো উল্টিয়ে দিতাম। এই যে উল্টাতে উল্টাতে আমার সবজিগুলোও কিন্তু নিচের দিকে চলে গিয়েছে। তো আমি সবগুলোকে উল্টিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য।
এখন আমার মোটামুটি মাছ রান্নাটা হয়ে গিয়েছে। বেশি একটা ইলিশ মাছ রান্না করতে নেই, বেশি রান্না করলে কিন্তু আমরা এই টিপসটা প্রায় মানুষই জানি, প্রায় নারীরাই জানি, বেশিরভাগ রান্না করলে ইলিশ মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এটা যত তুনতুনে নরম থাকে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা একটা করে মশলাগুলি যেন পাতিলে থাকে আর মাছগুলি উঠিয়ে নিয়েছি, মশলাগুলি দিয়ে আমরা রাইসটা ভুনা করব। তো এই যে আমি সবগুলো মশলা এবং সবজি, কাঁচামরিচ এগুলো রেখে দিয়েছি। তো এই সবজিটা দিলে কিন্তু এই রান্নার রেসিপিটা একদমই ব্যতিক্রম হয়ে যায়, অনেক বেশি বেশি টেস্ট আর খেতেও ভালো লাগে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এইভাবে আমরা যদি একটু মানে অন্যরকমভাবে পদ্ধতি করে খাওয়াই বাচ্চাদেরকে, কিন্তু ওরা খেয়ে ফেলে। তো আমি সবগুলো চাউল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, চাউলের পরিমাণ আর কি সে অনুযায়ী দিয়ে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধের উপরে আবার আমি সাথে সাথে গরম পানি দিয়েছি, পানি দিয়ে পানির পরিমাণ হচ্ছে আমি এখানে 2 গ্লাস চাউল নিয়েছি, তো 4 গ্লাস আমি পানি দিচ্ছি। তারপরে চেক করে করে দিচ্ছি, বেশি দিলে আবার বেশি নরম হয়ে যাবে, ঝরঝরা হবে না, সেজন্য আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো এই যে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো উপরেই কিন্তু বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো বা 12 মিনিটের মতো হয়েছে। হওয়ার পরে দেখতে পাচ্ছেন সব সবজিগুলো কিন্তু উপরে উঠে এসেছে আর দেখতেও ভালো লাগছে। তো এই যে সুন্দরভাবে আমার ঝরঝরা রাইসটা হয়েছে, তো এগুলোকে আমি অর্ধেক উঠিয়ে নিব। তো তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। তো অর্ধেক উঠিয়ে নেওয়ার আগে আমি একটুখানি দিচ্ছি গোলমরিচ পাউডার, কালো গোলমরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া। এটা আমি 2 চিমটি দিব, একটি শাহি ফ্লেভার আসার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না থাকলে অসুবিধা নেই, এমনিতে অনেক টেস্ট হয়। আর চিনিটা আমি 1 চামচ দিচ্ছি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। এই খাবারের রান্না, এসব রান্নাটা আসলে চিনি দিয়ে ব্যালেন্স করে স্বাদটাকে, এই জন্যই 1 চামচ দিয়েছি। দিয়ে আমি এগুলোকে প্রথমে একদম সবগুলোকে, যেগুলো উপরে আমি দিয়েছি সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একদম সহজভাবে, যারা নতুন রাঁধুনি এখনও ইলিশ পোলাও রান্নাটা করেননি, তারা এভাবে রান্নাটা করে ফেলতে পারেন খুবই ইজিভাবে। আর পেঁয়াজ যে লাগবে তা না, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। যা আমাদের এখন পুরুষেরা কিন্তু পেঁয়াজের দাম বাড়াতে অনেক পুরুষেরাই রাগ করে, কিন্তু পেঁয়াজ কিনতেছে না, বলে অনেক পুরুষরাই বলতেছে যে পেঁয়াজের দাম কমুক তারপরে কিনবো। তো সেই পুরুষদের, নারীদের জন্য এই ধরনের রান্নাগুলি অনেক উপকারে আসবে। তো আমি এখন অর্ধেক রাইসটা উঠিয়ে নিয়েছি, এর মাঝখানে আমি যে ইলিশ মাছের টুকরাগুলো উঠিয়ে রেখেছি সেগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলি কিন্তু দরকার, সেজন্য আমি এগুলোকে একদম ভালো করে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি যে রাইসগুলো উঠিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এগুলোকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো নিচে একটা তাওয়া দিয়ে দমে রেখে দিব, একদম সুন্দর করে ঢাকনা দিয়ে দিব, যাতে করে এগুলো দমে থেকে খুব সুন্দর সফট এবং নরম হয়ে যায়, ঝরঝরা থাকে। তা আমার সময় শেষ, আমি এখন এগুলোকে প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে ইলিশ পোলাও পেঁয়াজ ছাড়া এবং বেশি মশলাপাতি ছাড়াই আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কেমন লেগেছে আপনারা ট্রাই করছেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।